আসসালামু আলাইকুম লাভেবল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? বাংলাদেশি ব্লগার জুই থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে দেখাবো পাঁচমিশালি রান্নার মাছ রান্নার রেসিপি। তো এই যে পেঁয়াজ, রেগুলার যে মশলা, আদা বাটা, রসুন বাটা, এগুলা মশলাটাকে কষিয়ে মাছগুলাকে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, হলুদ লবণ দিয়ে। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন, আর ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো এই যে মাছটাকে এখন কষিয়ে নিচ্ছি মশলার উপরে। এভাবে কিন্তু যদি মশলার উপরে যদি কষিয়ে নেন তাহলে একটু টেস্টটা বেশি মজা হয়, কারণ যদি সাথে সাথে পানি দিয়ে দিই তাহলে না ওই পাঁচ স্বাদ হয়। তো এই যে কষি এখন অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে কষায় নিব, তারপরে ঝোলের পানি দিব। এটা হচ্ছে পাঁচমিশালি মাছ, অনেক রকমের মাছ আছে এখানে। এখানে কই মাছ, পাবদা মাছ, শিং মাছ, আর মাছ, অনেক রকমের মাছ মিক্সড আছে। পাঁচমিশালি মাছ কিন্তু বাজারে পাওয়া যায়, সেটাই আমার পাপা কিনে নিয়ে এসেছিল। তো সেটাই আমার মামনি, এই যে সেটুকু আপনাদের সাথে রান্না করছি। আর এদিকে মাছটাকে ফ্রাই করে নিচ্ছে আমার ভাই। আমার ভাই মাছটা ফ্রাই করে খেতে পছন্দ করে, সেজন্য মাছ ফ্রাই করে নিচ্ছে। আর এই যে ঝোলের পানি দিয়ে দিচ্ছে। তো অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখে কমেন্টস করবেন, এক মিনিট দেখে কমেন্টস করবেন না, তাহলে কিন্তু কমেন্ট স্প্যাম হয়ে যায়। যদি খুব বেশি ব্যস্ত থাকেন 2 থেকে 3 মিনিট দেখে অবশ্যই কমেন্টস করবেন। তো এই যে ঝোলের পানি দিয়ে দিয়েছে, মাছটা কিন্তু প্রায় হয়ে আসছে। এক কাপ আপনারা সবাই এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়ে কষাবে। প্রথমে অল্প একটু পানি নিয়ে কষিয়ে কষাবেন, আর ঝোলের পানিটা দিবেন এক কাপ পরিমাণ, আধা কাপ পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেবেন, আর ফুল কাপ পরিমাণ পানি দিয়ে ঝোলের পানি দিবেন। এই যে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরাটা দিয়ে দিলে কিন্তু স্বাদে ভালো হয়, মাছের ফ্লেভারটাও খুব সুন্দর হয়, আর মাছে কোনো মানে স্মেলটা থাকে না। মাছের যে স্মেলটা, অনেকে ব্যাড স্মেলটা আপনারা অনেকে কিন্তু পছন্দ করেন না, সুন্দর একটা অ্যারোমা আসে। এই যে মাছ রান্না, ডাঁটা শাক রান্না, কচুর রুটি, ডাঁটা শাক রান্নার রেসিপি আমি আগের ব্লগে দেখিয়ে দিয়েছি। তো এই ছিল আজকে আমার ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শাক ভাজিও কিন্তু আগের ভিডিও ছিল, মাছের ডিম। আমি ডাঁটা শাক রান্না দেখিয়ে দিয়েছি, কচুর রুটির ভিডিও নিয়েও আপনাদের সাথে সামনে আসব। তো ওই ভিডিওটা দেখে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিও দেখে ভালো লাগে, আর পাশে বেল বাটনটা ক্লিক করে দিবেন যাতে নোটিফিকেশন চলে আসলে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তুমি তো বলো কঠিন বলো, তোমার